তো বন্ধুরা পি এম কিষান সম্মান নিধি যোজনায় যারা দু হাজার টাকা করে বছরে সর্বমোট ছ হাজার টাকা করে পাচ্ছেন বা যারা নতুন অ্যাপ্লিকেশান করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও কারণ এই ভিডিওতে দেখাবো পি এম কিষান সম্মান নিধি যোজনার যদি সুবিধা আপনি পেয়ে থাকেন তাহলে আধার নাম্বার ভেরিফাই কিভাবে করবেন যদি আপনার আধার নাম্বার ভেরিফাই না থাকে তাহলে আপনাকে আধার নাম্বার ভেরিফাই করতে হবে তো আধার নাম্বার ভেরিফাই রয়েছে কি না কীভাবে চেক করবেন সেটাও আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো যদি আধার নাম্বার ভেরিফাই না কিভাবে আধার নাম্বার ভেরিফাই করতে হবে সেটাও এই ভিডিও থেকে দেখাবো তো এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে রয়েছি অনিমেষ আপনি এখন দেখছেন বেঙ্গল টেক ইউটিউব চ্যানেল ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারেও ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল রাখব প্রথমে আপনি আপনার মোবাইলের কোনো একটি ব্রাউজার ট্যাবকে ওপেন করবেন এবং সার্চ বারে লিখে নেবেন পি এম ডট গভ ডট ইন এইটা লিখে যখন আপনি সার্চ দিবেন আপনি পি এম কিষান সম্মান নিধি যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো এখানে এসে দেখুন এই যে ফার্মার কর্নার আন্ডারের নিচে যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন বেনিফিশিয়ারি স্টেটাসের উপরে ক্লিক করে এখানে দেখুন দুটো অপশান রয়েছে আধার নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বার তো আপনি এখানে আধার নাম্বার দিয়ে গেট ডিটেলস করে দিবেন গেট ডিটেলস অপশানের উপরে যখনই ক্লিক করে দিবেন দেখুন আপনাদের সামনে এইরকম একটা স্টেটাস চলে আসবে যারা পি এম কিষান সম্মান নিধি যোজনার সুবিধা পাচ্ছেন তো এখানে দেখুন আধার স্টেটাস রয়েছে দেখুন আধার নাম্বার ইজ ভেরিফাইড তো এখানে যাদের আধার নাম্বার ইজ নট ভেরিফাইড থাকবে তাদেরকে ভেরিফাইড করতে হবে যাদের এই জায়গায় আধার নাম্বার ইজ নট ভেরিফাইড থাকবে তাদেরকে ভেরিফাইড করতে করতে হবে এবং আপনারা জানেন পিএম কিষান সম্মান যোজনায় এবার থেকে পেমেন্ট দেবে আধারের মাধ্যমে তো আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা কিভাবে দেখবেন আমি দেখিয়ে দেব এবং এই জায়গায় দেখুন অ্যাক্টিভ ইন এখানে যে ইনঅাক্টিভ রয়েছে কেন ইন্যাক্টিভ হলো অ্যাক্টিভ করবেন কিভাবে সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও থেকে আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেবো তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো মূলত এই জায়গায় আধার স্ট্যাটাসটা আগে আমরা দেখে নেব কীভাবে ভেরিফাই করতে হয় তো আরও একটা ব্রাউজার ট্যাবকে ওপেন করব ব্রাউজার ট্যাব ওপেন করার পর আমাদের এই সার্চ বারে এখানে নিতে হবে ইউ আইডি এ লিখে যখন আপনি সার্চ দেবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে দেখুন প্রথমেই থাকবে ইউআইডি এ তো এই অপশানের উপরে আপনি ক্লিক করে দেবেন এই অপশনের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাওয়ার পর এখানে একটা অপশান পেয়ে যাবেন মাই আধার তো মাই আধারের নিচে দেখুন এই জায়গায় আধার সার্ভিসেস অপশানটি থাকবে এই যে আধার সার্ভিসেস অপশানের নিচে ভেরিফাই অ্যান আধার নাম্বার তো এই অপশনের উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে এই অপশনের উপরে যখনই আপনি ক্লিক করে দেবেন পরবর্তী একটা পেজ আপনাদের খুলে যাবে যে পেজের মাধ্যমে আপনি আপনার আধার নাম্বার টাকায় ভেরিফাই করতে পারবে খুব একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনি আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন এবং নিচে এই যে ক্যাপচাটি এই ক্যাপচাটি দিয়ে প্রসিড অ্যান্ড ভেরিফাই আধার অপশানের উপরে ক্লিক করে দেবেন তো প্রসিড অ্যান্ড ভেরিফাই আধার অপশানের উপরে যখনই ক্লিক করবেন দেখুন এই ক্যাপচারটা রং ক্যাপচা হয়ে গেছে তো আমি আবারও ক্যাপচারটিকে দিয়ে দেবো তো এখানে আমি আবারও ক্যাপচারটা দিয়ে প্রসিডেন্ট ভেরিফাই করে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা যখন যখনই আপনি ভেরিফাই অপশানের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার আধার নাম্বার দেখাবে এবং আধার ভেরিফিকেশান কমপ্লিট এইরকম অপশানটি চলে আসবে এবং এখানে আপনার বয়সটা দেখিয়ে দেবে এবং আপনার জেন্ডার আপনি কোন স্টেটের বাসিন্দা আপনার মোবাইল নম্বর কী রয়েছে সমস্তটা এইখানে দেখিয়ে দেবে তো এইটা দেখে নেওয়ার পর দ্বিতীয়ত যে অপশানটি আমি আপনাদের বলেছিলাম যে আপনার পেমেন্ট মুড অ্যাকাউন্ট রয়েছে আপনারা জানেন পি এম কিষান সম্মান নিধি যোজনার পরবর্তী ইনস্টলমেন্টের টাকাগুলো আধারের মাধ্যমে দেওয়া তো এটা নিয়ে আমার একটা ভিডিওতে ডেডিকেটেড ভিডিও দেওয়া রয়েছে কিভাবে আপনার ব্যাঙ্কটাকে চেক করবেন বা আপনার আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেটা কিভাবে চেক করবেন বা লিঙ্ক করবেন কিভাবে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি তো এই যে অ্যাক্টিভ ইন অ্যাক্টিভের ব্যাপারটা এটা কিন্তু আপনার যদি আধারের মধ্যে কোনো রকম ভুল থাকে তাহলে সেটাকে আপনাকে যোগাযোগ করতে হবে বা আপনার ব্যাংকের সঙ্গে যদি কোনো রকম ভুল থাকে তো সেটাকে আপনাকে যোগাযোগ করতে হবে তো এটা দেখুন বেনিফিশিয়ারিজ ইন অ্যাক্টিভ ডিউ টু ইনকাম ট্যাক্স পে তো এটা আপনাকে আপনার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে হবে যে কীভাবে এই ইনঅ্যাক্টিভটাকে অ্যাক্টিভ করা যায় তো আমি ভিডিওতে দেখিয়ে দিলাম পি এম কিষান যোজনার যারা দু টাকা করে ছ টাকা সর্বমোট পাচ্ছেন তাদের আধার স্টেটাস যদি আধার নাম্বার যে নট ভেরিফাইড থাকে তাহলে কীভাবে ভেরিফাই করতে আমি দেখিয়ে দিলাম এবং এখানে পেমেন্ট মোড অ্যাকাউন্ট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন আধারের মাধ্যমে টাকা দেওয়া হবে তো আধার কার্ডের সঙ্গে কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে সেটা আমি আমার আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আশা করি ভিডিওটি আপনাদের কাজে এসেছে এইটুকু ইনফরমেশন আপনাদের দেওয়া ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে করুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল নোটিফিকেশনটি অন রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আমাদের চ্যানেলে পেতে